হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি এখন একটু। আর চোখটা দেখো, দেখে বুঝতে পারছো হয়তো, এই দেখো এখন না কি হচ্ছে যে সামান্য একটু জল আছে চোখে, মাঝে মাঝে একটু জল কাটছে। আর এমনি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। আমি ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে কালকে আমার ব্যান্ডেজটা খোলা হয়েছে। এখন একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে যে মানে চোখের এই সাইডে একটা এরকম লম্বা দাগ, মানে একটা ছাপ টাইপের আসছে। তো ওইটা আমাকে ডাক্তার বলে, যেহেতু আঘাত লেগেছে তার জন্য ওখানে একটা স্পট থাকবে, ড্রপ পড়তে পড়তে ওটা ঠিক হয়ে যাবে। এখন অনেকটা বেটার। আজকে আবার আমি যাচ্ছি চেক আপে। তো এখন তো আমি বিছানাটা একটু পরিষ্কার করে নেব, আর আমি ছেলেকে খাইয়ে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি, ছেলে বোনদের কাছে থাকবে, আর আমি আর হাজবেন্ড যাবো একটু গিয়ে চেক আপ করিয়ে আসবো। আর দেখো বিছনার এই অবস্থা, বিছনাটা করে নেবো, করে নিয়ে আমি আর হাজবেন্ড বেরিয়ে যাবো। তো আজকে আবার দাদা আসবে, আমার বোনরা আজকে চলে যাবে বাড়ি, দাদা এসে নিয়ে যাবে ওদেরকে, কারণ ওদেরও তো বড় বোনের কলেজ রয়েছে, ছোটো বোনের স্কুল রয়েছে, টিউশন রয়েছে, সবই আছে, ওদেরও নয় অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। তো অনেক ছিল যে কটা দিন বেটার, খুব ভালো লাগছিলো, আমাকে কিছু করতেই হয়নি, ওরাই সব কিছু সামলেছে। আমার শাশুড়ি হাতে হাতে আমার বড় বোন কাজ করে দিয়েছে, ছোটো বোন তো আমার ছেলেকে সারাক্ষণই রেখেছে, আমার একটুকু দেখতে হয়নি সেরকমভাবে। আমি শুধু খাইয়ে দিতাম, বাদ বাকি ওর কাছেই থাকতো। তো একবারে তাকিয়ে থাকলে চোখে জল এসে যাচ্ছে। তো আমি আগে বিছানাটা তুলে নিই, ওই দেখো। হ্যাঁ এই দেখো এসে গেছে, বলছিলাম না ওই রাখে সবসময়। দেখো তো এই যে খেলছে। তা আমি আগে বিছানাটা পরিষ্কার করে নিই, আর তারপরে আমি রেডি তো হয়েই আছি, এই সোয়েটারটাই পরে যাবো, চুড়িদারটা পরে ফেলেছি, তো রেডি আছি, জাস্ট বিছানাটা পরিষ্কার করে যাই। আর এখানে হাজবেন্ড আমাকে চোখের ড্রপ দিয়ে দিচ্ছে, পরপর দুটো ড্রপ আছে, আর একটা মলম আছে, ওটা দিনে দুবার দিতে হবে মলমটা, আর ড্রপটা পরপর দুটো দিতে হবে। তো ড্রপটা আমাকে দিয়ে দিচ্ছে, ড্রপটা দিয়েই আমি ডাক্তার দেখাতে যাব। তো ড্রপ দেওয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছি ডাক্তারের কাছে, একটু থাকি, একটা সানগ্লাস পরে যাব, কারণ আমাকে বলেছে চোখের মধ্যে যেন ধুলো টুলো না লাগে, তাই একটা সানগ্লাস পরে যাব। তো চলো বেরিয়ে যাই তাড়াতাড়ি। আমি আর হাজবেন্ড বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে, আর আমি সানগ্লাস পরেই গেছি, কারণ আগের দিন আমি সানগ্লাস পরে যাইনি, আর আমাকে সেটা বলেছে যে তুমি সানগ্লাস পরে আসবে, কারণ ধুলো টুলো লাগলে পরে ওখানে ইনফেকশন হয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো ডাক্তারের কাছে গেছিলাম, দেখানো হয়ে গেছে, এবার সেই পথে একটু বাজারের দিকেও গেছিলাম, যেহেতু দাদা আসছে, বোনরা আজকে চলে যাবে, তো একটু খাসির মাংস কিনতে গেছিলাম, হাজবেন্ড কিনে নিয়ে এলো। আর এখন হয়ে গেছে বিকেল, বিকেলের চা এসে গেছে সাথে, ওই যে আমার দাদা, বোন, দুই বোন, ছেলেকে খাওয়াচ্ছে, ছোট বোন, দুধ খাওয়ানোর চেষ্টা চলছে, তো খাইয়ে দিয়েছিল। আর আমার একদমই টেনশন করতে হয়নি, আমার বোনই সামলেছিল পুরো ছেলেকে। আর দেখো আমরা দুজনে মিলে চা খাচ্ছি, আর প্রচুর প্রচুর গল্প করছি, হ্যাঁ খুব মিস করছি, ও চলে গেছে যেহেতু। বাজে সন্ধে 7টা, আর 7টার সময় ওরা চলে যাচ্ছে বাড়িতে, আমার বোনরা আর দাদা, ওরা চলে যাচ্ছে, ওদের বিকেলে চা টা দিয়েছি, চা খেয়েছে, আর ওরা পুরোপুরি রেডি যাওয়ার জন্য। তাই আমি বললাম যে জাস্ট দাঁড়া,
একটু আমি জাস্ট ক্যামেরাটা একটু অন করি, একটু বলে নিই। তো এই যে বোন, ছোট বোন, হাই, ছোট বোন এই যে রেডি হয়ে গেছে, আর ওদিকে চলো দেখাচ্ছি দাদা, দাদাও রেডি হয়ে গেছে। এই তো বেরিয়ে যাচ্ছি দাদা, দাদা রেডি হয়ে গেছে, মাস্কটা খোল, মাস্কটা খোল, হ্যালো, রেডি হয়ে গেছে, চলে আসছে, হয়ে গেল বাড়ি, এতদিন বেশ আনন্দেই কাটা, ছেলেকে নিয়ে এসে গেছে। তো চলো টাটা বলে দিই এদেরকে, চলো। আর এখন ওরা চলে যাচ্ছে, তাই জন্য বাই বাই করার জন্য বাইরে এসেছি।